ঐতিহ্যবাহী এক সিটি কাউন্সিল লিমেরিক সিটি কাউন্সিল, যার যাত্রা 1898 সাল থেকে। সেই থেকে এখন পর্যন্ত একজন বাংলাদেশি আজাদ তালুকদার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন 2019 সালে। পরবর্তীতে 2021 সালে ডেপুটি মেয়র হিসেবেও নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি একজন নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে। এবার নতুন ইতিহাস গড়ার দ্বার প্রান্তে তিনি। দেশটির লিমেরিক কাউন্টির আগামী 19 জুন মেয়র নির্বাচনে লড়বেন তিনি। দেশটির ঐতিহ্যবাহী ও বড় দল ফিনিফল এই দল থেকে মনোনয়ন পেয়ে 19 জুনের লিমেরিক সিটি মেয়র নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী আজাদ তালুকদার। সময় সংবাদে এমনটাই জানান তিনি। আগামী 19 তারিখে নির্বাচনে যাতে আমি নির্বাচিত হতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। আশা করি একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। এই আয়ারল্যান্ড কোনো লোকাল গভর্নমেন্টে সর্বপ্রথম কোনো প্রবাসী হিসাবে এবং বাংলাদেশি হিসাবে মেয়রের দায়িত্ব নিতে পারবো। কোন বাংলাদেশি কাউন্সিলর এই প্রথম মেয়র পদে লড়ছেন এবং তিনি জয়ী হয়ে লিমেরিক সহ পুরো আয়ারল্যান্ডে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল হবে। তাই নতুন ইতিহাস গড়ার দ্বার প্রান্তে থেকে আনন্দ একটু বেশি যেন স্থানীয়দের মাঝে। পাকিস্তানি এবং ইন্ডিয়ান এবং অন্যান্য যে কমিউনিটির লোক আছে সবাই ওনার কাছ থেকে উপকার পেয়েছেন। আশা করি ইনশাল্লাহ এখানে যারা কাউন্সিলর আছে সকলে ওনাকে ভোট দিবেন। আমরা তার বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং আমরা মনে করি যে তিনি বাঙালির মুখ উজ্জ্বল করবেন, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়। দেশটিতে সিটি মেয়র নির্বাচিত হয় নির্বাচিত কাউন্সিলরদের ভোটে, যেখানে অর্ধেকের বেশি ভোট পেতে হয় প্রার্থীদের। আগামী 19 জুন সোমবার হতে যাচ্ছে লিমেরিক সিটি মেয়র নির্বাচন। এই নির্বাচনে কাউন্সিলর আজাদ তালুকদার একজন প্রার্থী। তিনি নির্বাচিত হতে পারলে তিনিই হবেন আয়ারল্যান্ডের কোনো প্রবাসী বাংলাদেশি যিনি এই মেয়রের পদ অলঙ্কৃত করলেন। তার জন্য শুভকামনা জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি সহ আইরিশ সহ। এই লিমেরিক সিটি কাউন্সিলে 19 তারিখে বাংলাদেশের পতাকা হবে আরও উজ্জ্বল, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদেরও। আয়ারল্যান্ডের লিমেরিক সিটি কাউন্সিলের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।